আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বিডাব্লিউডিবি বা পানি উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার মান বন্টন ও সম্পর্কে তো আমরা আজকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যে সাক্ষাৎটা নতুন হয়েছি আমরা এটা সম্পর্কে সেটা আলোচনা করব তো মানবণ্টনের প্রথমেই আমরা জেনে নেই আগে পানি উন্নয়ন বোর্ড উপসরকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীর যে পরীক্ষা তো সেটা বইটার মাধ্যমে নিত কিন্তু বর্তমান পানি উন্নয়ন বোর্ড তার পরীক্ষাগুলো তারা নিজস্বভাবেই নেয় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেরাই প্রশ্ন করে তো বর্তমান যে পরীক্ষার যে মানবণ্টন সেটা হলো সত্তর মার্কের পরীক্ষা হবে মোট সত্তর মার্কের পরীক্ষা হবে তো মোট সত্তর মার্কের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ থাকবে তিরিশ মার্কের যেটা হলো আমাদের নন ডিপার্টমেন্ট এবং এর মধ্যে নন ব্যাটু থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো এগুলো স্পেসিফিক কোনো মার্ক নাই বাংলায় এত থাকবে ইংরেজিতে থাকবে বিপিএসসির মতো এরকম কোনো স্পেসিফিক মার্ক নাই তবে সাধারণ জ্ঞানের পরিমাণ একটু বেশি থাকে বিগত যে পরীক্ষা হয়েছে কয়েকটা কয়েকটা পরীক্ষা দুই তিনটা পরীক্ষা নিয়েছে এই পর্যন্ত পানীয় উন্নয়নগুলো নিজে নিচে এটের পর বইটা কিন্তু এখন নেয় না কিন্তু বর্তমানে যে মান বোর্ড পরীক্ষা নিয়েছে দুই তিনটা পরীক্ষা অলরেডি নিয়েছে তারা তো সেক্ষেত্রে করলে দেখা যাবে যে বাংলা ইংরেজি ইংরেজিগণী সাধারণ জ্ঞান এই চারটা ধাপে থাকে কিন্তু সাধারণ জ্ঞানের পরিমাণ একটু বেশি থাকে আর লিখিতের ভিতরে থাকে হলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের ভিতরে আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এখানে কম্বাইন থাকে কম্বাইন থাকার ফলে সেখানে বিশ মার্কের থাকে ইলেকট্রিক্যালের থেকে কোশ্লেন এবং আর বিশ মার্ক থাকে মেকানিক্যাল থেকে তো লিখিত ডিপার্টমেন্টের ভিতরে থাকবে ইলেকট্রিক্যালের বিশ মেকানিক্যালের বিশ মার্কের তো এখানে ইলেকট্রিক্যাল পার্টে চারটা প্রশ্ন থাকে যদি চারটা প্রশ্ন থাকে তাহলে এক একটা প্রশ্নের ভিতরে থাকবে পাঁচ করে মার্ক থাকবে মেকানিক্যালেরও সেম যদি এরকম চারটা প্রশ্ন থাকে এক একটা ভিতরে পাঁচ মার্ক করে থাকবে আর যদি পাঁচটা প্রশ্ন থাকে তাহলে চার চার করে মার্ক থাকবে তো ইলেকট্রিক্যাল পার্টের যে কোশ্চেনগুলো এগুলো সিং স্পিড বল সংখ্যা দিয়ে তাতে ফ্রিকোয়েন্সি নির্ণয় অথবা স্পিড নির্ণয় এগুলো আসতে পারে ডিসি সার্কিট থেকে আসতে পারে ডিসি সার্কিট এরপরে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের বা কারেকশনের যে ম্যাথগুলো আছে এগুলো আসতে পারে কিছু থিওরি আসতে পারে এগুলো থেকেই আসতে পারে আর কি তো এর জন্য আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে ইলেকট্রিক্যাল সম্পর্কে পানি উন্নয়ন করে বিগত সালে যে কোশ্চেন আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এরপর যে আমি বিভিন্ন ডিসি সার্কিট ও বিগত সালে যে কোশ্চনগুলো আছে আর এরপর রেকটিফায়ার থেকে কিছু আসে ডাইডের অধ্যায় থেকে কিছু আসে আর ট্রানজিস্টর থেকে কিছু ম্যাথ আসে একটা করে ম্যাথ আসতে পারে ছোটোখাটো কিছু ম্যাথ আসতে পারে আর কি এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে সাজেশন দেওয়া হয়েছে এখানে ডিসি সার্কিট এসি সার্কিট ডায়োড পাওয়ার ফ্যাক্টর কারেকশন ট্রানজিস্টর ডিসি মেশিন এসি মেশিন পাওয়ার সিস্টেম এগুলোর যে কিছু সহজ কিছু বিষয়গুলো আছে সহজ যে ম্যাথগুলো আছে ওগুলোই সলভ করার চেষ্টা করা খুব কঠিন বিষয় প্রশ্ন করে নাও নর্মালি তো বিগত সালের কোশ্চেন থেকেই অনেক প্রশ্ন অনেক সময় কমন পাওয়া যায় সেক্ষেত্রে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা যেতে পারে এবং এই ডিসি সার্কিটেসি সার্কিট ডায়োড এগুলোর ছোটো ছোটো যে কিছু ম্যাথ আছে যেগুলো সহজেই সলভ করা যায় অল্প সময়ের ভিতরে ওগুলোই আর কি সলভ করার চেষ্টা করা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ট্রানজিস্টর ডিসি মেশিন এসি মেশিন ডিসি মেশিনে যে অল্প এক লাইনের সূত্র দিয়ে যায় অঙ্কগুলো সেগুলো এসি মেশিনের যেমন ট্রান্সিস্ট্রি ইন্ডাকশন মোটর তারপর সিনক্রান্স মোটরের যে ছোটো এক দুই লাইনের সূত্র দিয়ে যায় অঙ্কগুলো ওগুলো অনেক সময় আসে আর এরকম ট্রান্সফর্মারের যে সহজ অঙ্কগুলো আছে এরকম লোডফে সারাদিনের অপচয় সম্পর্কিত যে দক্ষতার অঙ্কগুলো মাঝে মধ্যে দেয় আর কি আর পাওয়ার সিস্টেমের ভিতরে এক ওই যেমন ইনসুলেটরের যে ম্যাথগুলো আছে ডি ইনসুলেটরের যে ম্যাথগুলো আছে ওগুলো এক লাইনের সূত্রের মাধ্যমে ওগুলো অনেক সময় দিয়ে দেয় অথবা বলতে পারি যে একটা ইন্ডাক্টেন্স নির্ণয় করেন একটা ট্রান্সমিশন লাইনের ইন্ডাক্টেন্সের যে সূত্র আছে যে থিকনেস এত তার এরকম দিয়ে দেয় আর কি তো ছোটো এক একটা সূত্র দিয়ে যে একটা অঙ্ক করা যায় ওরকম টাইপের অঙ্কগুলো সলভ সল্ভ করার চেষ্টা করা আর কি এগুলোর ভিতরেই ইনশাল্লাহ হবে হবে আর আমরা চেষ্টা করব পানি উন্নয়ন বোর্ডের যে বিগত সরকারের কোশ্চন সেগুলো সলভ করার আর যেগুলো আসার মতো এগুলো সলভ করে আমাদের চ্যানেলে দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমাদের চ্যানেলে চেক রাখবেন ধন্যবাদ সকলকে এবং যত ইলেকট্রিক্যালের সম্পর্কিত যত ধরনের যে সরকারি চাকরি আছে এ সম্পর্কে একটু ভিডিও আনবো আনার চেষ্টা করবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম